সকাল সকাল দুধ দেখি এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন সকালবেলায় রুটিন হয়ে গেছে জানো তো, মা ফোন করবে, করে জিজ্ঞেস করবে কিরে সকালে কি খেলি, এখনো কি কিছু খেয়েছিস নাকি এখনো কিছু খাসনি, এই এক কথা জানো তো। যথারীতি সংসারের কাজকর্ম সকালের যা থাকে সেইগুলো সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা একদম ক্লিন দেখে বুঝতেই পারছ, সমস্ত কিছু গতকাল রাতেই বাসন মাজা ছিল, শুধু একটু মুছে নিয়েছি এই আর কি। তো সকালবেলা দুধটা জাল দিয়ে নিচ্ছি, একটুখানি ওই ইয়ে খাবো কি বলে দুধ মুড়ি খাবো। গতকাল রাতে না ছানা খাওয়া হয়েছিল, তবে দুটো দিন ছানা খাইনি বলে ওই দুধটা অনেকটাই জমে গেছিলো, তো আগের দুধটা দিয়ে ছানা খেয়েছিলাম, আর এই যে দুধটা রয়েছে এইটা ভাবলাম যে একটুখানি দুধ মুড়ি খাই। আচ্ছা আমার মতন কি তোমাদেরও কি এরকম ভালো লাগে দুধ মুড়ি সাথে হবে মেরি বিস্কুট? না অন্য কোনো বিস্কুট হলে কিন্তু চলবে না, মেরি বিস্কুটটাই আমার চাই, দারুণ স্বাদ লাগে জানো তো, এটা খেতে আমার তো বেশ ভালো লাগে। তো এটারই এখন ব্যবস্থা চলছে, মানে এটা আমি এখন সকালবেলা খেয়ে নেব, খালি পেট রাখা যাবে না, তাই জন্যে এই যে এখন এটা খেয়ে তারপর ওষুধ খেতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? বৃষ্টি বৃষ্টি দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তো গতকালকের সন্ধে থেকেই, সন্ধে না সরি দুপুর থেকে, দুপুরে তো ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, তখন থেকেই যেন ওয়েদারটা চেঞ্জ হতে থাকলো, আর শুনছি তো যে ডানা আসবে, এখন কি হবে জানি না। তবে হ্যাঁ, আমাদের এইখানে খুব একটা কিছু না হলেও অন্যান্য জায়গায় অনেক ক্ষতি হয়, তো ঠাকুরের কাছে প্রে করবো যেন সবাই সাবধানে থাকে আর এটা যেন না হয়, এটাই আমরা চাইবো, সবাই ভালো থাকুক। কারণ এই ঝড় ঝাপটা যে কি সত্যি কথা, মানে আমি ফিল তো করেছি যখন সেই আমফান হয়েছিল, আমরা তখন ভাড়া বাড়িতে ছিলাম, সত্যি ভীষণ ভয়ঙ্কর দিন কেটেছে আমাদের সেই সময়। যাই হোক, গতকাল রাত্রিবেলায় অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তার মধ্যে হালকা করে ফ্যানটা চালিয়েছিলাম, কাঁথা গায়ে দিয়ে ভীষণ সুন্দর একটা ঘুম হয়েছে গো, এক ঘুমে সকাল। এই কটা দিন ধরে ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু গতকালকে আমি দুপুরেও ঘুমিয়েছি, এমনকি রাতেও ঘুমিয়েছি, ঘুম একদম ঠিকঠাক হচ্ছে, যেন এরমই হয়, কারণ ঘুমটা মেন জানো তো, ঘুমটা যদি ঠিক না হয় তাহলে সমস্যা হয়ে যায়। আর যাই হোক, এখন সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, হঠাৎ করে এই 10-15 মিনিট হলো বৃষ্টি শুরু হয়েছে, কেমন লাগে বলো তো? এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, সাদাই সাদা হয়ে গেছে। চল এদিকে দরজা দিয়ে দিই, ওদিকে দুধ মুড়ি নিয়েছি, সকালবেলা একটু দুধ মুড়ি খাই কারণ খালি পেট থাকবো না। আর হ্যাঁ, সকালবেলায় খেয়েছি হচ্ছে ওই শিউলি ফুলের পাতা, আজকে আর রস করিনি জানো তো, রস আর করলাম না, সেদিন তো মা করে দিয়েছিল, আজকে আর কে করে দেবে, আজকে আমি নিজে ওই 4টে পাতা নিয়ে ভালো করে ধুয়ে খেয়ে নিয়েছি, মানে চিবি চিবিয়ে খেয়ে নিয়েছি, দিয়ে জল খেয়ে নিয়েছি, ব্যাস খেয়ে আর বাটে বলো তো। তো ওইভাবেই খেলাম, খেয়ে নিয়ে এই যে ওই জন্যই একটু মানে দাঁড়াচ্ছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ ওটা খাওয়ার পরেই তো এটা খাওয়ার খাবার খাওয়া ঠিক না, ওই জন্য একটুকু তোমাদের সাথে কথা বলে নিলাম। তো তারপর এই যে মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি, এখন মুড়ি আর বিস্কুট খাবো, আর খুব ভালো লাগে এই দুধ মুড়ির সাথে বিস্কুট ফেলে দিয়ে খেতে জানো তো। তো চলো সঙ্গে থাকো, এনজয় করো আজকের ব্লগটা। এই বৃষ্টি বৃষ্টি দিনে এই হাঁস মুরগি তারপর ছাগল এদের ভীষণ কষ্ট, দেখো কোথায় উঠে রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে ঢুকতে পারছে না, পুরো হচ্ছে দরজার ওই লাঠিটার ওপর এইভাবে উঠে রয়েছে দেখেছো। এই হাঁস মুরগি তারপরে ছাগলদের সত্যি খুব কষ্ট হয় এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, আকাশে মেঘ করে রয়েছে, চারিদিক মেঘ, আজকে মনে হচ্ছে সারাদিন এই নিম্নচাপ চলবে জানো তো। শান্তি আছে কোথাও গিয়ে? এ দেখো এ দেখো এ দেখো দেখেছো, কোথাও গিয়ে শান্তি নেই। আমি আবার পাশের বাড়িতে গেছিলাম, ওদের বেগুন গাছ আছে তো, এবার সবজি কাকা কখন আসবে, আমি বললাম কি দুটো বেগুন দাও জানেবা নেবা, তা আমাকে এমনি দিয়ে দিল, এ দেখো দুটো বেগুন। আসলে আজকে ওই দিদি বড়ি দিয়েছিল, সেই বড়ি দিয়ে আর ইয়ে দিয়ে ঝোল করবো, কাঁচকলা আছে আলু দিয়ে, ওর মধ্যে বেগুন না পড়লে ভালো লাগে, আর সত্যি কাকু অনেক লেট করবে আসতে। আর ওইদিকে আমার বর ফোন করে বললো কি খিদে পেয়েছে, তুমি একটু তাড়াতাড়ি রান্না করো আমি বাড়ি যাবো, আমি বললাম ঠিক আছে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। এই দেখো দুটো বেগুন নিয়ে আসলাম, দেখি কয়েকটা চারা এনে ভাবছি পুঁতে দেবো,
তাহলে কটা বেগুন খাওয়া যাবে? নাহলে বেগুনের যা দাম হয়েছে, আমার তো কোথাও যাওয়ার উপায় নেই। একটু বেলার দিকে আবার দুধান্ত যাব, ব্যাস ওই দুধালা বাড়ি পর্যন্ত চলে যায় জানো, এমন ন্যাওটা হয়েছে ওর মায়ের মতন। চলো রান্নার জোগাড় করি, চারিদিক অন্ধকার গো। বাহ, কারেন্ট চলে গেছে, আর কি করা যাবে, কারেন্ট চলে গেছে। দেখো এই যে বড়ি দিদি দিয়েছিল, তো এই বড়ি দিয়ে করব হচ্ছে এই যে কাঁচকলা আছে বেগুন দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে একটুখানি নিরামিষ ঝোল করি, আর উচ্ছে আছে উচ্ছে আলু চচ্চড়ি করি। বিয়ের পর এতগুলো বছরে প্রায় অনেক কটা অভিজ্ঞতাই আছে ঝড়ের, কয়েকটা মতন ঝড় আমাদের এখানেও কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছে। সত্যি বলতে প্রকৃতির কাছে আমরা কিন্তু কিছুই না, প্রকৃতির কাছে আমরা সবাই কিন্তু নত। এই যে ধরো প্রতিটা বছর কিন্তু একটা না একটা নাম নিয়েই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, অনেক অনেক জায়গায় অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। আমরা হয়তো অতটাও টের পাই না, কিন্তু যেখানে যত পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তাদের কী পরিস্থিতি হয় বলো তো? আমাদের এখানে যখন একটু হলেও প্রভাবটা ফেলেছিল ওই ধরো ফণী, তারপর আমফান এই সময়ের ঝড়গুলোই, তখনও কিন্তু বেশ রেস ছিল আমাদের এখানে, অতটা ক্ষয়ক্ষতি না হলেও মোটামুটি ভালোই ঝড় হয়েছে। তবে সেই সময় ছিলাম সেই মাটির ভাঙা বাড়িটার মধ্যে। হ্যাঁ, ভাঙাই বলবো, কেন জানো তো? কারণ ওই বাড়ির খুঁটিগুলো অনেক নড়বড়ে ছিল, রান্নাঘরের খুঁটি ঘরের খুঁটি পুরোটাই, তবুও তার মধ্যেও আমরা অনেকটা মনে জোর নিয়েই থাকতাম। এমনও দিন গেছে খাটের তলায় দুজন মিলে বসেছিলাম আমার বিড়াল ছানাদের নিয়ে, ওরা তো আমার ভাড়া বাড়ি থেকেই সঙ্গী, ওদেরকে নিয়ে একদম চুপটি করে খাটের তলায় বসেছিলাম। কী দিন কাটিয়েছি গো, সত্যি খুব ভয় লাগতো যে ওই টালি না উড়ে যায় আর ঘর না বসে যায়, কারণ ওই যে খুঁটিগুলো নড়বড়ে ছিল। আর সত্যি বলতে আমাদের ওই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় যে আমরা ভাড়া চলে যাব সেটার পরিস্থিতিও ছিল না সেই সময়টায়, কারণ আমাদের যেহেতু এখানে জায়গা কেনা ছিল তাই এই পাড়ায় কেউ কিন্তু আর ভাড়া দেয় না, তাই জন্যেই কিন্তু আমাদের অনেক কষ্ট করে হলেও ওই বাড়িটাতেই থাকতে হয়েছিল। তারপর অবশ্য একটা অপশান পেয়েছিলাম যখন বৌদিরা এখানে বাড়ি করে আসে, বৌদিরাও কিন্তু নতুন করেই বাড়ি করেছে তোমরা তো জানো, তো তারপর ওই কিছু মাসের জন্য আসা আর কি। এদিকে কিন্তু ভাত একদম হয়েছে আর একটু ফুটবে, তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে রাখবো। এই যে গ্যাস বন্ধ করে দিলাম, এবার ভাতটা একটু ভাপে ভাপে হোক তারপর উপর দেব। তো এদিকে তোমাদের দেখি দিই, এখানে সবজি কেটে গুছিয়ে নিয়েছি। দেখো এইরকম গোছানো থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাই না বলো? এখানে রয়েছে বেগুন, কাঁচকলা, আলু, টমেটো আর হচ্ছে আদা, তো এটা হবে নিরামিষ ঝোল। এই যে বড়ি দিয়ে বড়িটা ভেজে নিরামিষ ঝোল করবো, আর এই ঝোলটা না ভীষণ টেস্টি হয়, ভালো লাগে খেতে জানো তো। আর আমি একটুখানি দিদির কাছ থেকে জেনে নিলাম, কারণ এটা আমার দিদির কাছ থেকেই শেখাতো, তো দিদির কাছ থেকে ভালো মতন জেনে নিলাম কীভাবে করবো। আর এই যে এখানে কেটে নিয়েছে হচ্ছে আলু, ছোটো ছোটো করে আলু, আর এখানে উচ্ছে,
আর এখানে টমেটো। তো উচ্ছেটাকে আগে ভেজে নেব, কেন বলো তো, নালে তেতো হবে। তোমরা আমাকে বলেছো যে উচ্ছে আগে একটু ভেজে নিলে তাহলে তেতো লাগে না, তো ওই জন্যে আলাদাভাবে রেখে দিয়েছি। তো এটা হবে সর্ষে দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুনটা নিয়েছি, রসুনটা এখনও কাটা হয়নি। আর এইটা দেখো, এই হচ্ছে কাঁচকলা, এটা হচ্ছে আজকে কেটেছি, আর এটা দুদিন আগে কাটা হয়েছিল, তো সেই রুই মাছ দিয়ে করেছিলাম। এবার কাঁচকলা জানোই তো এরকম কালচে হয়ে যায়, তো প্যাকেটে রেখে দিয়েছিলাম, এরকম কালচে হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা হবে কাঁচকলার খোসা বাটা। তো আজকের মেনুতে রয়েছে কাঁচকলার খোসা বাটা, উচ্ছে আলু সর্ষে দিয়ে চচ্চড়ি, আর সাথে হচ্ছে বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল। কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে প্রেশার কুকারে ওই যে কাঁচকলার যে খোসাগুলো ছিল না, সেইগুলোকেই ওই সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে দেখো আমি তেল ঢেলে নিয়েছি, আমি একেবারে না অনেকটা তেল ঢালি না, কারণ আমার না ভয় লাগে যদি পড়ে যায়, আর আমার যেন সুবিধা হয়, ওই জন্যেই এই 1 কিলোর যে প্যাকেটটা নিয়ে আসি স্যালোনির তেল, এটাকে আমি 3 বারে ঢালি। তো চলো এবার কোটোর মধ্যে ঢেলে নিলাম, আর এটা ভীষণই ভালো, আমার সুবিধাও হয়েছে। তবে হ্যাঁ, তেলের শিশিতে একটু তো তেল গায়ে পড়বে, এটা তো স্বাভাবিক, তাই না? তো ওই জন্যে একটু মুছে নিতে হয় এই আর কি। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে নিলাম, এবার ভাজবো হচ্ছে বড়ি। দেখো বড়িগুলোও ভেজে নিয়েছি, আর এদিকে ভাতটাকেও কিন্তু উপর দিয়ে নিই। আর কাঁচকলার খোসাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি ওইদিকে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। প্রথমে এখন করে নেব হচ্ছে উচ্ছে আলু চচ্চড়িটা। বৃষ্টিটা একটু ধরে এসেছে, এদিকে দেখো পেঁয়াজটা একটুখানি ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই যে কি বলে এটাকে, কাঁচকলার খোসা বাটা। এবার এটা করব, করে নিয়ে তারপর এদিকে তো বড়ি ভেজে রেখে দিয়েছি, প্রথমেই বড়িটাকে ভেজে রেখে দিয়েছি। দেখো কারেন্ট চলে গেল, এই যে একটা একটা করে সবজিগুলো ভেজে নেব, মানে কাঁচকলা তারপরে বেগুন আলু এগুলো ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে ইয়ে করবো বসাবার। এই যে মশলাটাও করে রেখে দিয়েছি, আদা জিরে বাটা, এই হচ্ছে ব্যাপার। আর কারেন্ট সকাল থেকে কতবার যাচ্ছে আর আসছে কি বলবো, আর খুব চটপট করে রান্না করছি, ওই জন্য তোমাদের সাথে না সেই মতন করে শেয়ার করতে পারছি না। এই দেখো বাটাটা দারুণ হয় গো, এই কাঁচকলার খোসা বাটাটা দারুণ দারুণ, আমার বড় ভীষণ পছন্দ করে এটা। চলো রান্না বান্না একেবারে সারি, তারপর দেখা হচ্ছে। তরকারির ঝোলটা ফুটতে ফুটতে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, সকালবেলা বাসি ঘরটা মুছে নিয়েছি, কিন্তু এখন স্নান করতে যাব যেহেতু, ওই জন্যে আরও একবার একটু ঝাড় দিয়ে দেওয়া এই আর কি। চলো এটা ঝাড় দেব, আর তার সাথে পাশের ঘরে বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনকি এই ঘরেও রয়েছে খাটের ওপর কয়েকটা বোতল, সেই বোতলগুলোকে মানে খালি বোতলগুলোকে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবো, আর যেগুলো জল রয়েছে সেইগুলোকে বাইরে রেখে ব্যাগের মধ্যে ভরে রাখবো, যাতে কাছ থেকে এসেই জল আনতে যেতে পারে। একই উত্তর বারবার দিতে আমারও ভালো লাগে না, কিন্তু তোমরা যেহেতু প্রশ্ন করো কি করব বলো, উত্তর তো দিতেই হয়। তো তোমরা আবার জিজ্ঞেস করছো যে কেন দাদা ভাই ওই জারের জলগুলো কিনে এনে খায় না, কেন এইভাবে কষ্ট করে জল আনতে হয়। আসলে কি বলো তো, এই জলটাই না আমরা খুব ভালো খাই, আর তাছাড়া আর কিছুদিন হয়তো কষ্ট করতে হবে, কারণ পাড়ার সবার বাড়িতেই কিন্তু কল বসে গেছে, কিন্তু এখনও যেহেতু রাস্তা হওয়ার জন্য এখনও কানেকশানটা করা হয়নি, তো এই জলের কানেকশানটা হয়ে গেলে
আমাদের আর এই কষ্টটা করতে হবে না, তখন কিন্তু বাড়িতেই জল পাওয়া যাবে। এদিকে দেখো বড়ি আলুর ঝোলটা একদম হয়ে গেছে, আর বড়িগুলো খুব সুন্দর ফুলেছে দেখো, এই যে সুন্দর ফুলেছে আর নরম হয়েছে এই দেখো। চলো একদম একদম রেডি। আর এই বড়ি ভেঙে গেলে কিরম বিরক্ত লাগে, এতটা নরম হয়েছে ওই জন্য বড়িটা ভেঙে যাচ্ছে। চলো গ্যাস বন্ধ করে দিই, তরকারিটা নামিয়ে নিই। তো এই হচ্ছে বড়ি আলুর ঝোল, আর এখানে দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে সর্ষে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এই হচ্ছে কলার খোসা বাটা। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো, এসে খাবো। চলে এসছো? কখন ফোন করেছি আমি যে আমার রান্না হয়ে গেছে, তুমি আসো, মানে নিজের টাইমে আসলে। না না, আসলে আমার জ্যাকেট মেশিনটা উপরে ডিজাইনের সমস্যা হচ্ছিল, আবার ওই উপরে উঠলাম, এ দেখো মুছলাম ধুয়ে সাবান দিয়ে, আবার নতুন করে দিয়ে ওই উপরে উঠে মেশিন ঠিক করলাম, করে দিয়ে তারপর আসলাম। এবার একটা কাজ করছি, কখন ফোন করেছি, খিদে পেয়েছে বলছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করলাম। কি বলে ব্যাগ ব্যাগ ওই যে গুছিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, খাবারও রেডি, তারপরে জলের বোতলের ব্যাগ রেডি, এখন শুধু হ্যাঁ আমার আগের মাসে আমি হচ্ছে 51 টাকা এক্সট্রা রিচার্জ করেছিলাম, 5G আনলিমিটেড হয়েছিল। এবার রিচার্জ করতে গেলাম 299 দেখায়, রিচার্জ করলে পরে কিন্তু ওটা 300 অ্যাবভ চলে গেছে। এবার আমি ভাবলাম হয়তো 49 দেখাচ্ছে, 49 টাকা হচ্ছে রিচার্জ করলে হয়তো 51 টাকাই হবে হয়তো। রিচার্জ করে ফেলেছি ভুল করে, এবার যখন ডেটাটা দেখাচ্ছে 1 ডে এক্সট্রা মেসেজ আসবে ফোনে রিচার্জ করার পরে একদিনের জন্য, আমার মাথা ঘুরে গেছে। যা দেখো ওরা খাচ্ছে, ওদের হচ্ছে দিয়েছি দুধ দিয়ে ভাত মেখে, আর এদিকে হচ্ছে ওকে দিয়ে দিয়েছি, এই হচ্ছে আমার খাবার। চলো আর এই তরকারিটা না দেখো কত সুন্দর দেখতে হয়েছে। প্রতিদিনকারের রুটিন, খাওয়া দাওয়া করার পর একটা করে ফল খাওয়া। তো আজকে মৌসুমি লেবু কেটে নিয়েছি, তো এটা এখন খাবো। সন্ধেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো রান্না করে চলে এসেছি, হাতে রয়েছে আমার ছানার জল, তো এখন আমি ছানা কাটবো। আমার বরকে ফোন করলাম যে কখন আসবে, বলছে আজকে একটু ধরে কাজ করি, কারণ আগামীকাল হচ্ছে যদি ঝড় বৃষ্টির জন্য কারেন্ট না থাকে তাই কিছুটা কাজ এগিয়ে রাখছি। এই হচ্ছে কাজের মানুষের কথা, তাই না বলো? তো আর কি, আজকে অবশ্য সারাদিনই না মানে কারেন্টও খুব সমস্যা করেছে, সারাটা দিন কারেন্ট গেছে আর এসছে, এর মধ্যেই কাজ করেছে। তো এই যে এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা এখন ফুটবে, তারপর এই ছানার জলটা দিয়ে দেবো। দুধটা গরম করে ছানার জলটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রাখলাম, আর এই যে একদম ছানা কিন্তু রেডি। পাকা বাড়িতে থাকলেও ঝড়ের ভয়টা সবারই থাকে, তাই না? আর যেহেতু আমাদের এখনও কিন্তু বাড়িটা কমপ্লিট হয়নি, হয়তো যেই ঘরটাতে থাকি সেই ঘরটাতে হয়তো ঝড়ের কোনো এফেক্ট পড়বে না, কিন্তু পাশের ঘর রয়েছে, বারান্দা, তারপর সিঁড়িঘর, এই সমস্ত জায়গায় কিন্তু ঝড়ের এফেক্ট অবশ্যই পড়বে, কারণ জানলাগুলো খোলা রয়েছে। এর আগে একবার ঝড় হয়েছিল, তখন কিন্তু এই জানলা দিয়ে পুরো জল, বাতাস, ধুলো, নোংরা সমস্ত কিছু ঢুকে এদিকে আনলা জামাকাপড় পুরো ভিজিয়ে দিয়েছিল, আর ঘরের পরিস্থিতি ভীষণই খারাপ ছিল। তো কাজ থেকে এসেই কিন্তু আমি বললাম আগে চল জানলায় প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দেবে, যদিও হাওয়া ওঠে তাহলে অতটাও মানে অসুবিধা হবে না, তাই জন্যে এই যে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছে। কিছু করার নেই, এখনও বাড়ির কাজ অনেক বাকি তোমরা তো জানো, আর সবই আমরা টুকটুক করেই করছি, একবারে সমস্ত কিছু করা সম্ভব নয়। তো আর কি, ঝড়ের ভয় সবাই পাই, তাই না? তো আমি কেন পাবো না? আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে জানো তো, এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো, সাবধানে থেকো, আর ভয় পেও না, ভগবানকে ডেকো, বড় মাকে ডেকো, বড় মা আছে, সবার মঙ্গল করবে। টাটা।